নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, আপনারা এতদিন ধরে যা অপেক্ষা করেছিলেন, শেষ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই মাত্র 2021 সালের WBCS এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সবার প্রথমে আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি, ভিডিওটাকে একটি লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দিন। অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন 2021, যার অ্যাডভার্টাইজ নম্বর 18/2020। গত দুদিন আগে আপনাদেরকে শর্ট একটা অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়েছিলাম, এটা হলো ফুল অফিসিয়াল নোটিফিকেশন। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কোন কোন পদ রয়েছে, বেতন কত দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন ফি কত লাগবে, আপনি যদি আবেদনে আগ্রহী হয়ে থাকেন এই WBCS এর জন্য, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনারা ভিডিওতে লাইক করলে আমরা নেক্সট ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ পাই। বন্ধুরা, আমরা এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। নোটিশ দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, একদম নতুন বিজ্ঞপ্তি 2021 WBCS। আশা করি আপনারা সবাই জানেন WBCS অনেকেই অপেক্ষা করেছিলেন এই রিক্রুটমেন্ট নোটিশের জন্য, যার অ্যাডভার্টাইজ নম্বর 18/2020। এই নোটিফিকেশনের প্রথমে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা রয়েছে, প্রথমে আপনাদেরকে ওটা বলবো। এখানে বলা হচ্ছে WBCS 2021, যার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে মার্চ অথবা এপ্রিল মাসে। আপনারা সকলেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে রাখি, WBCS পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষাটা সাধারণত ফেব্রুয়ারি মাসে নেওয়া হয়ে থাকে। কিন্তু এবছর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হতে অনেকটা দেরি করা হয়েছে। অক্টোবর নভেম্বরের হওয়ার কথা ছিল, ডিসেম্বরে প্রকাশ হয়েছে, তাই প্রিলিমিনারি পরীক্ষাটাও ফেব্রুয়ারিতে না হয়ে মার্চ অথবা এপ্রিল মাসে হবে। এই WBCS সাধারণত চারটা গ্রুপে নেওয়া হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। দেখুন, গ্রুপ এ তে অনেকগুলো পোস্ট রয়েছে, গ্রুপ বি তে একটা মাত্র সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, গ্রুপ সি তেও অনেকগুলো সার্ভিস রয়েছে এবং গ্রুপ ডি তেও অনেকগুলো রয়েছে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে, আলাদা আলাদা গ্রেড পে রয়েছে। এগুলো যদি আপনাদেরকে ডিটেলসে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই প্রথমে ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলে রাখি, তারপরে এই পোস্টগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে, দেখুন, ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি বলা হচ্ছে, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ইন ডিফারেন্ট সার্ভিস অ্যান্ড পোস্ট টু বি ফিল্ড আপ অন দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ টাইম। অর্থাৎ শূন্যপদ কোনো দিনই প্রকাশ করে না পাবলিক সার্ভিস কমিশন। যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, রেজাল্ট বেরোলে, তখনই আপনারা বুঝতে পারবেন কত ভ্যাকেন্সি ছিল, সেই অনুযায়ী রিক্রুটমেন্টটা হবে। এবারে দেখুন, প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়, কোয়ালিফিকেশন কী লাগবে। সবার জানা, যারা জানেন না, নতুন ক্যান্ডিডেট যে কোনো শাখায় পাস, অনার্স, গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা ডিস্টেন্স থেকেও গ্র্যাজুয়েশন পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, কোনো ইস্যু নেই, কোনো পার্সেন্টেজ এখানে লাগবে না। এবং দেখুন, বয়স আপনাদের হতে হবে 21-36 বছরের মধ্যে, যেটা কি না গ্রুপ এ এবং গ্রুপ সি এর জন্য। ভালো করে দেখুন, এখানে আপনারা যদি গ্রুপ এ এবং গ্রুপ সি এর জন্য আবেদন করেন তাহলে আপনার বয়স হতে হবে 21-36 বছরের মধ্যে। এবং নেক্সট দেখুন, এখানে বলা হচ্ছে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য আবেদন করেন, দ্যাট ইজ গ্রুপ বি এর জন্য আবেদন করেন, তাহলে বয়স হতে হবে 20-36 বছরের মধ্যে। এবং যদি আপনারা WBCS গ্রুপ ডি এর জন্য আবেদন করেন তাহলে আপনার বয়স হতে হবে 21-39 বছরের মধ্যে। আপনারা আরেকবার এটা শুনে নিন একটু ব্যাক করে, কারণ প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা এজ লিমিট দেওয়া রয়েছে। কমপক্ষে একটা গ্রুপে আপনি আবেদন করতে পারবেন, সর্বোচ্চ চারটা গ্রুপেই আবেদনযোগ্য। কিন্তু যদি আপনারা গ্রুপ বিতে আবেদন করেন, সেটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের আন্ডারে পড়ছে, তার জন্য ওখানে আপনার একটি শারীরিক যোগ্যতা লাগবে। ওই গ্রুপ বি বাদে বাকি যে গ্রুপগুলো রয়েছে, গ্রুপ এ, সি এবং ডি, এগুলোর জন্য কোনোরূপ শারীরিক যোগ্যতা আপনার লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এবং যে এজ লিমিটটা বললাম সেই গ্রুপ এবং সেই অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। এবং গ্রুপ বি তে যারা আবেদন করবেন তাদের শারীরিক যোগ্যতা কীটা লাগবে, দেখুন এখানে বলা হচ্ছে, দ্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট ইজ 1.65 মিটার ফর মেল ক্যান্ডিডেট। অর্থাৎ যারা পুরুষ প্রার্থী গ্রুপ বি পদে আবেদন করবেন তাদের উচ্চতা হতে হবে 1.65 মিটার, এবং যারা মহিলা প্রার্থী গ্রুপ বি পদে আবেদন করতে চান তাদের উচ্চতা হতে হবে 1.50 মিটার। এখানে আপনাদের আরেকবার বলে রাখি, অনেকেই জানেন না, অনেকে ভাবেন যে একসঙ্গে সবগুলো গ্রুপে আবেদন করতেই হবে,
বা অনেকে বলেন যে কমপক্ষে তিনটাতে আবেদন করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। কমপক্ষে আপনি একটাতে আবেদন করতে পারেন, সর্বোচ্চ চারটা রয়েছে, তাই সর্বোচ্চ এখানে আপনারা চারটাতে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে বলা হচ্ছে আদার রিকোয়ারমেন্ট, আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন ফি আপনাদের পেমেন্ট করতে হবে 210 টাকা জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য, এবং পশ্চিমবঙ্গের এসসি এসটি এবং 40% বেশি প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি পেমেন্ট করতে হবে না, অনলাইন মাধ্যমে আপনারা আবেদন ফি পেমেন্ট করতে পারবেন। এবারে দেখুন লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইথ কোড নম্বর, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় এই প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের যে 23টা জেলা রয়েছে প্রত্যেকটা বড় বড় শহরে আপনারা পরীক্ষা দিতে পারবেন, নিজের জেলাতেই দিতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু এখানে সেন্টারগুলো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এবারে দেখুন বলা হচ্ছে আবেদন করতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 24শে ডিসেম্বর 2020 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ 15ই জানুয়ারি 2021 রাত 12টার মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এবং দেখুন আপনারা অনলাইনে টাকা পেমেন্ট করতে পারবেন 15ই জানুয়ারির মধ্যে, অফলাইনে টাকা পেমেন্ট করতে পারবেন 16ই জানুয়ারির মধ্যে। এবারে WBCS-এর কী কী সিলেবাস রয়েছে, কীভাবে পরীক্ষা হয়, কটা স্টেপে হয়, সমস্ত কিছুর জন্য ডেডিকেটেড একটা আলাদা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেবো, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওখান থেকে ইন ডিটেলসে পেয়ে যাবেন কী কী বই পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন আসে এবং কত মার্কের আসে, সময়সীমা কত। এবং আপনারা যদি চান এই WBCS-এর ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন নিজেদের মোবাইলে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এ নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো, সেখান থেকে আপনারা নিজেরাই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই যে নোটিশটা আপনারা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং এই নোটিশ সম্পর্কে নিজেরা বাংলাতে পড়তে পারবেন। এখানে যে পোস্টগুলোর কথা বললাম না, এক নজরে একটু বলে দিই। দেখুন প্রথমে যে পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, এটা সব থেকে বড় পোস্ট, গ্রুপ এতে রয়েছে, যার মূল বেতন 56,100 টাকা থেকে 1,44,300 টাকা। নেক্সট দেখুন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, মূল বেতন সেম। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল, এই পোস্টটা বাদে এই 6 নম্বরে বলা হচ্ছে। এবারে দেখুন গ্রুপ বি, গ্রুপ বির আন্ডারে একটাই সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যার মূল বেতন 56,100 থেকে 1,44,300। এবারে দেখুন গ্রুপ সি, সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, অর্থাৎ এখানে আপনাকে জেলে কাজ করতে হবে। জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার গ্রুপ সির মধ্যে সবথেকে পপুলার একটা পোস্ট জয়েন্ট বিডিও, যেটা আপনারা জানেন সেটাই জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, মূল বেতন 39,900 টাকা থেকে 1,02,800 টাকা, বোঝা গেল। নেক্সট দেখুন ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, 39,900 থেকে 1,02,800 টাকা। নেক্সট দেখুন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। নেক্সট রয়েছে জয়েন্ট রেজিস্টার, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। এবারে দেখুন গ্রুপ ডিতে তিনটা পোস্ট রয়েছে, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, বোঝা গেল। এইটা হচ্ছে টোটাল পোস্ট, আপনারা যে আবেদন করবেন সেখানে আপনাকে কোনো পোস্ট চুজ করতে হবে না, আপনারা শুধু গ্রুপ চুজ করবেন। তারপরে আপনারা যখন পরপর পরীক্ষা দিয়ে যাবেন, প্রিলি পাস করবেন, মেন পাস করবেন, যখন আপনার ইন্টারভিউ হবে তখন আপনি যে সমস্ত গ্রুপগুলো সিলেক্ট করেছিলেন এই প্রথমে আবেদন করার সময় সেই অনুযায়ী আপনি প্রেফারেন্স দিতে পারবেন যে কোন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অনলাইনে যে আবেদন করার ভিডিওটা দেবো যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে ওই ভিডিওটা থেকে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। যদি আপনার এই ভিডিওটা একটু উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।